यगजून अल बहरा कद औजबू। ये रिवायत और किस अंश आगे कैसे की? इन उम्मे हराम बिनते मिलहानक साहबी रसूलुल्लाह साहब हजरत उबादा इब्ने सामित और बहू वाइफ थाइन खोरा आमरार गोर और दारो एक दिन या रसूलुल्लाह दिनो आराम होला आशिया से तशिफतुल्ला आशिया फरमाइला आमार उम्मतर मजर दारा সামুদ্রিক শহর দরিয়ার সফর করিয়া গিয়া জেহাদ করবা এরা একারে ওয়াজিব করিতিলা কিতা ওয়াজিব করলা জন্নতার লাগে আল্লাহ ওয়াজিব করে দিল ও বেটি শুনছেন সাহাবিয়া বেটি কালাত উম্মু হারাম কুলতু ইয়া রাসূলুল্লাহ আনা মিনহুম ই মহিলা সাহাবিয়ে আরজ করল্লা ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুক ও গুরুর মাঝে আল্লাহ আমারে বানাইতা করুন এরা আল্লাহ মাফ করে দিও। রাসূলুল্লাহ জবাব দিলা কিতা জবাব দিলা ফরমাইলা ই উম্মে হারাম কুলতু ইয়া রাসূলুল্লাহ আনা ফিহিম কলা আনতে ফিহিম। রাসূলুল্লাহ ফরমায় ওই তোমারে আল্লাহ উগ্র লগে নিবে কই কটবো না কটবো ইতা হবো রাসূলুল্লাহ ফরমাই দিলে সুম্মা কাল নবী সাল্লাল্লাহু ইনো মাক্তস আগর রয়াত লম্বা বাদে আবার রাসূলুল্লাহ আরাম করলা আবার আরাম করলিয়া মুস্কি আসি দিয়া দিয়ে গোম তনে তো জিপতুল্লা উম্মে হারামে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় পাল্লা কুন্তা আল্লাহ দেখাইছেন আপনি আসিলা খানে। রাসূলুল্লাহ জবাব দিলা সুম্মা কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা রাসূলুল্লাহ আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতাল কাইসার মাগফুরুল লাহুম। আমার উম্মতর মাজর সকল ফয়লা যে বাহিনী রোমর সম্রাটের দেশ আক্রমণ করব এরারে আল্লাহ মাফ করে দিলিস কোন দিন আক্রমণ হইব খে খে যাইবা ইতারও খবর নাই আর বেটে সবাই হারাই দিলা আগর গ্র এবার বেটিয়া চাইছেন অগ্রো থামাই রসুল্লাহ বল না তুমি তো আগর গ্রহ তোমার হামাই গেছো কে ইয়া আল্লাহ বোঝা যায় তান রহম করমর বিতরণে কুচ এখতিয়ার দিলেছিল বলে নাইনি আগর হবিবর এরা রে আগর বাহিনী যারা সামুদ্রিক সফর করিয়া ই মহিলা চাইলা হগুরো লেগে তাক্তা রসুল্লাহ ফরমাইলা আনতে ফিহিম আসাও হজরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা নূর জেহাদ গেছেন ওলোকে তাইনো গেছেন আইতে রাস্তাত মারা গেছেন উম্মে হারাম বিনতে মিলহান বাদর খাবর খাব না কিতা রসুল্লাহ মহামেলা তাইনু জানেন আরাম করলা হাসি হাসি উঠলা উঠিয়া কইলা সব থেকে প্রথম রোম সম্রাটর দেশ যারা আক্রমণ করবা আমার উম্মতর এরার আল্লাহ মাফ করে দিলাইলা রসুল্লাহরে অগ্রিম বুত আল্লাহ জানাইতিছে না নি ই হদিস প্রমাণ অর্থ ই মুসন্নিফর যখন সাবিত করা উদ্দেশ্য ওখানে আমি ব্যক্ত করি আর রসুল্লাহ সাল্লাহ ফরমা ও সময় মহিলা আবার হইলা ইয়া রসুল্লাহ দোয়া করুক আমায় অগুর আমার অগুরের মধ্যে দাখিল করত রসুল্লাহ ফরমান না তুমি করতে তুমি তো আগর গুরুত দাখিল হয়ে গেছো মহিলায় সাইতে রসুল্লাহ হইলা ওই তুমি ফয়লা গুরুর লগে যাই ব্যয় ব্যস্ত এবারে কইলা না তুমি তো আগর গুরুর লগে গেছো কি না আল্লাহ ইদার তারা বোঝা যায় কাদিরে মতলক আল্লাহ রব্বুল আলমিনে তার রহম করম বাটিয়া দেওয়ার কুচকুচ ক্ষমতা আল্লাহ তালায় তার হবিব সাল্লাহ সাল্লাম দিলে ইচ্ছা আমারই তখন বুঝা সহি নিল মাইকরা জি আল্লাহ তান কুচ রহম বাটিয়া দেবার এখতিয়ার ওলা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শরীর আকাম বানাইবার কিছু আকাম রসুল্লাহ এক মিশাল কইলে রমজান শরীফর অল্প দিন আগে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বয়ান ফরমাইলা, বয়ান করতা আইয়ুহান নাস, ও মানুষ সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুন মুবারক, বড় মাহাত্ম্যপূর্ণ মাস আগত প্রায়, বড় বরকতের মাস। কদ ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু ও সানান্তু লাকুম কিয়ামাহু, আল্লাহ তাআলা এই মাসের রোজারে তোমার তান উপরে ফরজ করছেন আর নফল সুন্নত নমাজ ভরা আমি বানাই দিয়েছি আর হয়ে রাখত। রসুল্লাহ রে নমাজ এটা আল্লাহর ইবাদত নানি, আল্লাহর শিক্ষা দেওয়া তরিকার মতো হতে হইব। রসুল্লাহ যে ফরমাইলা আল্লাহ রমজানের রোজা ফর করছেন আর আমি কিছু নামাজ অর্থাৎ তেরাবিন নামাজ সুন্নত বানাই দিছি, এতে আমরা বুঝলাম যে শরীয়তের কুচকুচ হুকুম আহকাম প্রবর্তন করার, প্রণয়ন করার, রচনা করার এবং জারি করার আল্লাহ তালায় রসুলুল্লাহর এখতিয়ার দিয়েছিল। আমার এই কথাখান বুঝার নেই, খালি আমি কইয়ান না, আমার পূর্ববর্তী যেটাই আমার মাথা থা অবস্থা নেই ওটা আলিম কথা কিতাবও পড়ছি। এই কারণে রসুলুল্লাহ আল্লাহর আইনর সারেহ কইয়া হইত নাই, সারেহ তো বটেই আল্লাহর আইনর সারেও, এর লাগে আমরা রসুলুল্লাহ সারে আল্লাহ ইসলাম কই নেন সারেহ ব্যাখ্যা দাতা, আল্লাহর আইনর সারা কোরআন গুলমুল দেখে ব্যাখ্যা করে দিয়েছেন হদিসের মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, আর রসুলুল্লাহ ব্যাখ্যা দাতাও এবং নিজে আইন প্রণয়নকারী, সারে মানা শরি হুকুম আহকাম প্রণয়নকারী, তাই নিজে আইন বানাইয়া জারি হতে। ও হদিস আরো রয়াত হই, এর মাঝে মতলব আছে। আরো দিন কোনো সাহাবিয়ে বয়ান করলা যে রসুল্লাহ ফরমাইছেন কদ ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু ও সান্নালাকুম কিয়ামাহু, আল্লাহ তোমার তান নাকি রমজানের রোজা ফরজ করে দিছেন আর আল্লাহ রমজানের তেরাবি ভরা সুন্নত বানাইছেন। হিদিন বয়ান রসুল্লাহ তেরাবিন নমাজের প্রণয়ন করার আইন বানানের নিষ্পত তান দিকে করছেন আমি সানান্তুল্লাকুম, আর আজ রসুল্লাহ হইন আল্লাহ সুন্নত মানেছেন। এর মানে হইল এই যে যদিও আমি কইছি বাস্তবে আসলে ইলা নাই, আল্লাহ আমার ইঙ্গিত দিয়া ফরজ করাই আর বানাই দিয়েছেন, আমি আর সুন্নত বানাই দিয়ে কর, কারণ তার হকিকত হইল এই যে রমজান শরীফের আল্লাহ এগারো মাসের গুণা মাফ করবার লাগিয়া দিছেন। এই গুণা মাফ করার ফুরাফুরি খামাই তৈলে আরও তকলিফ করি বিশ টাকাত নমাজ পড়া লাগবো, আল্লাহ আমার দিল আইল যে খালি দিনও উপাস চইয়া ইতাই মাফ পাইবানি, আল্লাহ আমার দিল ডালে যে আপনি খাম বাড়াই দেও আরও বিশ টাকাত ফড়ুক আমার বারবার শ্রদ্ধা করুক, আমি সাড়ে তুমি কই বলে রমজান আইয়া আগর সারা গুণা মাফ ওলা নাইনি মশলা। যাই হোক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ শরীয়তের আইন রচনা করার আমল আনার আনানির তৌফিক হচ্ছিল। যাক আখতা বাকে দিক করতে এটা হেরে নামাতলে হইতো নাই, আজকাল তো বুঝাবুঝি ফোড়া তো নাই আর হেসে আর ফাওয়া তো যেত নাই, কিতাব উদাব যায় বড় দুঃখ, বড় দুঃখ আমরা কিতাব চাই না, আমরা কিতাব পড়ি না, জ্ঞান হাসা হইয়ার নেই, আমরা কিতাব পড়ি না, কত তা এক সাংঘাতিক হায়াত কিতাবর ভিতরে আল্লাহ রেখেছে, ইলমর ভিতরে আল্লাহ রেখেছে, মানুষে কিতা লাভ করতে পারে, তো বড় উজোর কিতা কোন উজোরে মানে হুজুর আরবি তা বেশ বুঝি না, খানে বুঝতাম না, দুনিয়ার সারা মানুষ অন আরবি মানুষ মস্তিষ্কেন যারা কিতারে কোথায় ওরিয়েন্টালিস্ট কইন, হিতা খ্রিস্টান হলে এহুদি হলে আরবাইয়া আরবি ভাষা ফলিয়া শিকিয়া কোরআন শরীফ পড়া হদিস শরীফ পড়িয়া শিকিয়া কোরআন শরীফের মাঝখানো খুঁচা খুঁচা মারছেন খুঁচা মারছেন, ও যে আট কিতাব থাকি হদিস তালাশ করি বার করবার যে বড় কিতাব
মাজমুল আহাদিস আট কিতাব তো নেই, এটা আটজনে মানুষে বানাইছে, একজনও মুসলমান নাই, তিনজন ইহুদি আর বাকি পাঁচজন খ্রিস্টান, তারা আনাহুড়িয়া বানাইছেনি। আরবি ভাষা অত কঠিন নাই, বোঝা যায় পড়লে বোঝা যায়। আমি একদিন মৌলানার খুঁজবে খালি আরবি বোঝে না, আলবি বোঝে না, কিতা করবো, কালা জয়জন কইলে বুঝেনি বলে এইখান বুঝি, বলে দরাবা জয়জন আমরা এখান বুঝি, বলে বাকিটা তোলা জেল মানা কঠিন আমার হোনাজি কইলে মার্শাল্লাহ আল্লাহর বন্দায় আমার কথা খেয়াল করিয়া তিন চার বছর বাদে দেখা যায় ফোনে কিতাব বার করি এবারও তোর ফলিয়া আমার শুনাইলি ইতরা কোনখানো বেড়া লাগছে ওখান তা কইতাম, চেষ্টা করলে হলতে হয়। দুই নম্বর কথা, এটা আরবি অনেক কিতাবর আরও মুসিবত হয়েছে আমরার, ইসলামী লিটারেচার আরবি বাদে বেশিরভাগ উর্দুতে চাপ হয়েছে, ইসলাম আরব বায়তনে বাড়িয়া বেশি আসর করছে পারস্যত ইরানও, কিন্তু ইরানও শের শায়রির দূর আছিল, কবি কবিতা ওতা বেশ ফাইবা ফার্সি ভাষায় ইসলামিয়াত হোম, সাহিত্য বেশি ইসলামিয়াত হোম, আবার হিবায়তনে ইন্ডিয়া ইসলাম হারি আইছে, ইনো আইয়া যারা ইতাত লাগছেন বেশি এরা সারা উর্দু ভাষী, তাই সারা ইসলামী লিটারেচার বাজার জমানার আরবির বাদেও কোন ভাষায় উর্দু ভাষায়, আমরা আরবি তো জানিও না উর্দুও জানি না, কত করলে আমরা কিসমত আর বেটিন তোর ভাষায় এখন কিসমত টাটা পড়ছে মাতিস না রেখো, আমরা আর কিসমত টাটা পড়ছে আরবি বি নেই জানতা উর্দু বি জানি না, আমি কই আর বাংলায় এখন তা পড়তে পারিছি, হদিসর কিতাব তফসিরর কিতাব সিরতর কিতাব আপনারা দয়া করে সাইবার অভ্যাস করে কোয়া কিতাব পড়ে কোয়া ইমান তাজা হইব, রসুলুল্লাহ জানবা ই জানা ইমানোর মাঝে পোক্ত গিয়াইব, ওই যে তা কথাবার্তা ইতা তো ওতাত আছে ওতাতে কিন্তু কইয়ার ইতা কথায় হাসা মাত্র কোয়া রসুলুল্লাহর সিরত পড়লে এক এক কথায় শুনলে ইমান তাজা হয় না, নি নিশ্চয় ইমান তাজা হয়, মমিনর ইমান তাজা হয় মজবুত হয়, যাই হোক যাই গিয়ে আমার যে অধিষ্ঠ তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদর গুমতনে আসিয়াছি ওজা গাইলা ই মহিলা সাহাবি উম্মে হারামে জিকালে আর রসুল্লাহ আসেন খানে রসুলুল্লাহ ফরমাইলা আউ্বালু জয়সিন মিন উম্মতি ইয়াকজুনা মদিনা তা কায়সার মাফুরুল্লাহ, সব থেকে প্রথম আমার উম্মতর যে বাহিনী হামলা করবা রোমান সম্রাটর দেশ এরা আল্লাহ মাফ করে দিলে কোন দিন গড়ব তার নাই ভাত্তা, এর রিজাল্ট কিতা অগণ্ড চলে এরারে আল্লাহ তালায় মাফ করে দিলেছে। মহদ্দিসিনের খাম হদিস বয়ান করা, ই হদিস রাহুল বুহারি বুহারি শরীফ হদিস মুসলিম শরীফ আছে, মহদ্দিসিনের খাম হদিস বয়ান করা করিলেছে, এখন খুজানিত লাগছেন হল যে কোন যুদ্ধ যে যুদ্ধ যাইবার আগে মাফি আল্লাহ দিলেইলা, বড় গুরুত্বপূর্ণ কথা নাই, কোন দিন আব যাইবা ভাত্তা নাই আর অনেক আগে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামে দুনিয়ার থাকতে হইয়া গেলা সর্বপ্রথম আমার উম্মতর যে বাহিনী রোমান সম্রাটর দেশ হামলা করবা এরা আল্লাহ মাফ করে দিলেইলা, জানার দরকার তো এটা কোন যুদ্ধ, মাফি আগে পাইলিছেন জানার দরকার, এটা জানাত লাগিয়া বহুত মুশকিল, কিতা হইব বহারি সরা চাইতে হইব, আমি কিতাব সবার সময় নাই চৌকেও দেখিও না মাথায়ও হাম করে না, ও হালতও চাইছি বহারি শরীফের দুই পড়া সারা বিশ্ববিখ্যাত সরা, একটা হইল ফথুল বাহারি ইমাম ইবনে হজর আসকলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, আরেকটা হইল আমদাতুল কারি ইমাম বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ আলাইহি, একজনে ই কোন গজাইতা খুব লেখছইল না, খালি এক ফজিলতর অধীশ লেখছেন,
আরতন ইলেকশন এটা 52 হিজরিত করছিল ই গজটা গতিকে ই যুদ্ধটা হবে হইছে কুজাইয়া বার করতে হইলে কুজাইয়া বার করার দরকার না নি অগ্রিম আল্লাহ মাফ করে দিয়েছেন আমরা ইতিহাস পড়াত লাগলাম ইতিহাস পড়াত লাগিয়া বড় ফেসিদে গির মাঝে পড়ে গেছে ইমাম ইবনুল আসির রহমতুল্লাহ তারিখে কামিল বড়োর মাঝে আগ জমানা আসে আমরা গেছি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলহির বড় তারিখ আল বেদায়া ওয়ান নেহায়া বড় তারিখ বেদায়া নেহায়া শব্দি করতে তো বুঝলেন আরম্ভ এবং শেষ হু হবে তাকে দর্শলা আর হবে গিয়া শেষ করছে এখানোর নাম আল বেদায়া ওয়ান নেহায়া আহ্বান লিখছে এখানে পড়লাম আরও সিরতর কিতাব পড়লাম তারিকুল খুলাফা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ ইতা দেখা যায় হজরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনীন হইছেন 41 হিজরির শেষের দিকে আর 42 হিজরির থেকে বারা আক্রমণ আরম্ভ করছেন রোমান সম্রাটের দেশ সকল ফয়লা আক্রমণ তাইন করেন 43 হিজরিত হিজরির 43 নম্বর সন রোমান সম্রাটের দেশ আক্রমণ করাইছেন সিপাহীগুলোর সিপাহসালান বা কমান্ডার ইন চিফ হসলা সাহাবি হযরত বুরস ইবনে আবি আরতাত রাদিয়াল্লাহু তাআলা এরা যাইতে যাইতে এখানে কুস্তান্তিনিয়া বা ইস্তাম্বুল ওখান পর্যন্ত পৌঁছে গেছেন বহুত আমির মায়া এরা এত মায়ের হয়েছেন অভিরি হয়েছেন এটা 43 হিজির এর পরে ধারাবাহিক আক্রমণ আরম্ভ 44 সাথে আরও 2 বছর বাদে আছে আরও 2 বছর বাদে আছে 39 হিজিতে আক্রমণ হয়েছে 49 43টা কি রোমান সম্রাটের দেশের সাহাবিগুলো আক্রমণ করা শুরু করছেন আর 39 আক্রমণ করছেন কি ও 39 আক্রমণ দুইবার গেছেন ফয়লা এক গুরু গেছেন গিয়া কিছু বেশি মাইর খাইলিছেন এরপরে হজরত মুআবিয়া আমিরুল মুমিনে দ্বিতীয়বার তান ছেলে এজিদরে লিডার বানাইয়া কমান্ডার বানাইয়া পাঠাইছেন আর বহুত সাহাবি ভাবি লগে আসলে এই সময় ও গেছেন ইন ও তার উল্লেখ করি করিয়া ই হদিসরে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ জাইন হাফিজে হদিস মুয়াররিখ আদিব তাইন 49 ইংরেজিত মুসলমান হলে যে বাহিনী গিয়া রোমান সম্রাটের দেশ বা ইস্তাম্বুলের আক্রমণ করছিল ও গুরুর তাইনে ফজিলতর হয়ান ও হদিজানে বয়ান করছে 49 ইংরেজিত এজিদ মুসলমান বাহিনীর সিপাশালার এরা গেছেন আর হামলা করছেন ও গঠন হইয়া অফিস সহিহাইন হইয়া ও হদিস লেখছে কোনো হলে আমার আর আখলে লন না রসুল্লাহর হদিস শরীফ হইল আউয়ালু জয়সিন হদিস বুখারি শরীফর আউয়ালু জয়সিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাত কাইসার মাগফুরুল্লাহুম ফরমাইছেন রসুল্লাহ আমার উম্মতের মাঝের সর্বপ্রথম যে বাহিনী রোমান সম্রাটের দেশ হামলা করবা এরা আল্লাহ মাফ করে দিলিস যে ইমাম ইবনে কাসির রোমান সম্রাটের দেশ গোলফেলা হামলা করা হয়েছে 43 হিজরিত আরম্ভ হয়েছে এরা কামিয়াব হয়েছেন এর বাদে হয়েছে এটা কোনোটা এজিদ গেছেন না এজিদ গেছেন 49 ইংরেজির হামলার সময় গতিকে থাইন মাগফুরুল্লাহ মামা গেছে আমরা আর কেন মিলাইতাম পারি না রসুল্লাহ লোসান হইল আউয়ালু জয়সিন হল ফয়লা যে বাহিনী
আক্রমণ করবা রোমান সম্রাট রূপে মফুল্লাহ এরা আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা ইতিহাস পড়লে ভাই 43 ইংরেজিতে গেছেন, এর বাদে গেছেন, এর বাদে গেছেন 49 ইংরেজিতে যে হামলা হয়েছে ওটার লিডার আসলে এজিদ। আর উমদাতুল গারী বুখারী সরাত দেখছেন ইমাম বদরুদ্দিন আইনিয়ে এটা 39 নয় 52 হিজরিতে আক্রমণ হয়েছিল কত লিডার আসলে। এখন আমরা আর জমাইতাম পারি না ট্যাক্সি আউ্বল দেশ হয়তো যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তান তারিখও লিখছেন যে আউ্বলি দেশ ওইলা হল ফয়লা বাহিনী রোমান সম্রাটর দেশ আক্রমণ হইলা 43 হিজরিত ই বাহিনীর লিডার হযরত বুসর ইবনে আবি আরতাত রাদিয়াল্লাহু তাআলা এজিদ কোনোটা তো গেছেন না তাইন হইলা ওটা আউ্বাল আক্রমণ হয়েছে। আবার 39 হিজরির আক্রমণ তাইন ও ফজিলতর হইয়া বয়ান করেন দিলে কুচ্ছু বুঝবার আমার উপায় নেই, কুচ্ছু বুঝার উপায় নেই। একই জাইন লেখলা অগল হইলা হামলা হয়েছে কত 43 আর এজিদ লিডার হইয়া যে হামলা হয়েছে ইস্তাম্বুলের এটা কত হয়েছে 49। আবার হন হন অফিস আইন উপদেশ বের হচ্ছে কুচ দরবার উপায় নেই। হয়তো ইমাম রহমতুল্লাহ আলাইহি তান কিতাব এরা লাগছে আমরা বুঝো কোনো করলে আর না খালি তান কিতাব না আরও কিতাব তো আমার নামে লেগেছে এক জমানার তবকাতে ইবনে সাদ এটা তো নাই দুনিয়াত পাওয়া যায় না দুনিয়াত পাওয়া যায় এক জমানার বড় তফসির যেটা ইতার মাঝে ইমাম ইবনুল আসির রহমতুল্লাহ তারিখে আছে আমার কাছে এখানে নাম তারিখে কামিল ওগুলা লেখি লেখি গেছেন এই না ইহদিস আনছেন নেই তো কেন খালি ঘটনা অমুক সোনা ও ঘটনা অমুক সোনা ঘটনা তাই তো লেখছেন 43 আরম্ভ হয়ে গেল। আর ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তান তারিখও লেখছেন আছে আমার কাছে আল বেদায়া ওয়া নাহায়া তান তারিখও লেখছেন 43 হিজরিত মুসলমান হলে হযরত বুসর ইবনে আবি আরতাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিপাসালার দিকে ফয়লা আক্রমণ করেছে এবং কনস্টান্টিনিয়া বা ইস্তাম্বুল পর্যন্ত পৌঁছিয়ে গেছেন। তো তগু ফয়লা হিজরি হইল ফয়লা 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 বাহিনী হইল না ইগুত্ত এজিদ নয় এজিদ যে বাহিনী তিগু 49 হইয়া আবার ও দৃশ্য লক্ষ্য করছে আমরা বুঝি না কোনো করলে বুঝছি না বুঝবার বুঝাইয়া দেবার মানুষও পাইয়ান না কিতাব চাইয়া আর বুঝন না কিতাব চাইবার তফিকও নাই এক তো চোখে পরিষ্কার দেখেই না ব্রেইনও দুর্বল হয়ে গেছে অগলতা হামায় না কিন্তু এটা ই হদিসুকে বাঙ্গে ফড়াইতাম তো আমরা আর বাঙ্গা নিবাইছি না কিংবা তো ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সহ হয়েছে যত বড় মহকিক তার সহ হইতে পারে হয়তো তার সহ হয়েছে আর নয় কোন প্রকাশনী বারইতে আরকে লিখে দিলেছে 49 হিজরি সন এজিদে যে বাহিনী লিয়া গেছলা ও বাহিনীর বয়ান করার অফিস সহিয়ান করিয়া তাই অনুভূতি জানিলে ইগু হিনু আন লাগিল আউ্বালু জ্যেষ্ঠ হইল না আপনারা বুঝলেন নি আমার কথা আউ্বালে জ্যেষ্ঠ কইতে অকল হয়ে লাগেছেন হদিস কখন শোনা যাইবার চললে ভবিষ্যৎ মানে করতে এখানে বয়ান করছেন না আমরা পড়তে পড়তে পাইলাম হিজরি 43 আগে মুসলমান হলে রোম রাজ্যের উপরে কোনো হামলা করছেন না হল ফয়াল হামলা করছেন তখন খলিফা হইলা আমিরুল মুমিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাইন হামলা করছেন ফাটাইছেন 43 হিজরিত সাহাবি হযরত বুসর ইবনে আবি আরতাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কমান্ডার বানাইয়া পাঠাইছেন এরাও ফয়লা হামলাকারী আউয়ালি দেশ
আবার ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি 39 নম্বর হামলা 49 হামলা হয়েছে ও হামলার বয়ান করিয়া আউয়ালি জয়সর কথা কইছেন না তাইন ও হদিস তলে তলে খেলে কি তাইন লেগে দিয়েছেন অফিস চেয়ে কই হদিস বিষয়টা বুঝবার উপায় নাই উলামা হলে যারা ইতালিয়া গবেষণা করেন এরার দুই মত একমত হইল এই যে হয়তো ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সহ হয়ে গেছে আর না 43 আরম্ভ হয়েছে তাই নইরা আবার 49 ওটা দিয়া ও হদিস শোনাইরা আউয়ালে জস্ত নাই গু এগু বহুত পাতর আর দুই নম্বর কথা উলামাগুলোর মাঝে এক গুরু রইল যে ইখান লিখক ইমাম ইবনে কাসিরের লেখা নাই আরও 71 ফুরাই দিছে ফুরাইতে পারে কিতাব বারবার সফা হয়তো 100-200 বছর বাদে এক কিতাব শেষ হয়ে যায় আবার সফা হয় শেষ হয়ে আবার সফা হয় শেষ হয়ে আবার সফা হয় এটা আজকালকার জমানাত খেয়ানত বেশি আরম্ভ হয়েছে কিতাবক মানুষে সময়লাইন বাড়াইলেন সময়লাইন বাড়াইলেন জুবানি কইয়ান না চাইলে আপনারা প্রমাণ দেখতে পারবা ইমাম বুখারী রহমতুল্লাহ আলহির এক কিতাব আছে আল আদবুল মুফরাদ আমরা ক্লাসও না ফুললে এখান পড়ছি আমি দুই এক জায়গা লন্ডন ফোড়াইছি দেড়শো কেন কয়েকদিন ফোড়াইছি হবাই দেখান আল আদবুল মুফরাদ ইখানো খালি আদাবর মেয়াহতি সকল ফুন্না কিতাব আমার কাছে আসে আমি লন্ডন গেলাম দেখলাম নয়া এক এডিশন বাড়িছে ফুন্না ইকানোর 13টা বাব নাই ফুরান খান আছে ইকানোর যত বাব বা অনুচ্ছেদ আছিল নয়াটা 13টা বাব নাই আমারে আমার ভুয়া হেলালো গেল আব্বা 13টা নাই প্রায় 31টা বাব নাই দেখাইল আমার মিলে আমি ভেবেছিলাম 13টা বাব নাই কিছু বাব নাই করিচ্ছে নতুন সভা করছে কোন প্রকাশনীয় বাব লুপ করি ফেলেছে নাই করি ফেলেছে কোন কোন বাব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে আহাদিস আনছেন তকবিলে রিজলেন তকবিলে ইয়াদাইনর ফাওত কদম বসে করা আত সুমা দেওয়া এটা বাবু নাই ইমাম বুখারী লেখলা গোয়ের বুখারী হলে এটা উঠেছেন কিতাবও নাই কিতাবও নাই খুদ বাংলাদেশের ঘটনা হই মিসাল দিবার লাগে হজরত মৌলানা কারামত আলী জুনপুরি রহমতুল্লাহ আলাইহির এক কিতাব হইল জখিরায় কারামত আপনারা আছে পড়ছেন জখিরায় কারামত তিন খণ্ডয় লেখা তিন নম্বর খণ্ড বহু বছর তাকে পাওয়া যাইত না এক দুই হিসাব পাওয়া যাইত তিন নম্বর হিসাব পাওয়া যাইত না আখতা আমি সোদপুর ভরাইতাম জমানাত আখতা আমার কাছে তিন নম্বর খণ্ড আইল পাঠাইলে দেখার এক দুসে তাইন খুব বড় মশুর আলিম কোয়ানা বালা আলিম আসলা দেওয়ান আব্দুল বসির সাহেব আমি দেখিয়া বড় তাজ্জুব হইলাম যে এখানে কিলা বাড়িল আউয়ালাকের হের মারি পড়লাম জৌনপুর হিসাবর ছোট ছোট আগলা মজমুনও আছে আর কোনো ছোট ছোট রিসালারে ওখানে জমাইলিছেন একটা না এখন একটা ই রিসালা যেটা জমাইছেন এই জহিরায় তেরামত তৃতীয় খণ্ডত শেষ রিসালার নাম হইল আল মুলখস জহিরায় কেরামতর তৃতীয় হিসা সকল শেষ যে রিসালা এটার নাম হইল আল মুলখস আল মুলখস কিতা জৌনপুর হিসাবে লেখছেন আমি সারা তাহকিক না করতে পারিয়া কিছু কিছু দুই এক জায়গাত আমি মিলাদ কামর খেলাফও মাতিছি উল্টা মাতিছি এখন আমার সারা জীবনের ফলার আর তাহকিকর শেষ ফলাফল মিলাদ কাম ফলার সবর কাম বেদাত নাই বালা কাম ও তা আল মুলখস রিসালাত লিখে দিয়ে গেছেন আল খুলস মানে সারমর্ম সার সংক্ষেপ অর্থাৎ আমার বিগত জীবনে পড়িয়া
মিলাদ কিয়াম সম্পর্কে যা পাইছিলাম আমি উল্টাও মাতিছি বাটি গেল মাতছি, কিন্তু আমার সারা জীবনের মতালা অগলতার পরে আমি পাইছি খাম খান বলা খাম সোয়াবর খাম ওখান লেগে তুই একজন রিসাল বড় কোষ ইকান ভাইয়া বড় কোষ খালি ই রিসালা ভাইয়া নাই সারা কিতাব পাইয়া অল্প দিনের মধ্যে ছাড়ি গেল আর পাওয়া যায় না। আমার আরো বেমার আছে, দোস্ত হলে কিতাব চাইতা নেন বাদে ভাউরিয়া দিন না, শুরু করিলাম কইতাম নাই ইতাকে শুরু করি লাভ নাই, আমার কাপড়ে গুনিল বুঝতাম কিন্তু করে নিছি আর লম্বা লম্বা ইতা কেউ নিতেও নেয়নি ফাউরিলে ও কিতাবটা নিলা কোন দোস্তে সৎপুর থাকতে আর ভাউরিলি আর দিয়ে না। এখন আমি খালি আগর দেনেওয়ালা দেওয়ান সাবরে কই আর বারইলু ভয় লাগান আমি পেতাম ভয় লাগান হইতাম মনে হয় পাঁচ না ছয় বছর পরে আবারও কিতাব সব হয়েছে তাই লইয়া পাঠাইছে না। তো কিতাব পড়াত লাগলাম, লাগতে পয়লা তার পয়লা পেজ পড়লাম দেখি অন্য একটা সার্টিফিকেট লেখা জহিরে কারামাত তিসরা হিসা মোল্লফ জৌনপুরি রহমতুল্লাহ আলাইকা তিসরা হিসা জৌঁকা তৌ চাপ দিয়ে গে উর্দু বুঝেন নি জৌঁকা তৌ মানে জেলার হলা আমরা সিলেটের বেটা জেলার হলা ওহারে উর্দু বেটা জৌঁকা তু তো সে সার্টিফিকেট খাইলে শোন হজরত মৌলানা কারামত আলী জৌনপুরি সাহেব কা জখিরায় কারামত তিসরা হিসা জৌঁকা তৌ চাপ দিয়ে গিয়া অর্থাৎ জৌনপুরি সাহেবর জখিরায় কারামত তিলার জেলা আসিল সাহায্য আমি ফলিয়াও আমার ভিতরে সন্দেহ আইল সকল ফয়লা বারইল যে ইটা নাই সার্টিফিকেট নাই ইখানো সার্টিফিকেট নাই জৌক তো আমার দিল্লা কোচ না কোটা আছে ওখানে দেখতাম ওই বাবারা ফরস লাগিয়ে দেখি শেষে যে রিসালা আছিল আলমলক্ষ গাইব নাই নাই সারিচ্ছে অর্থাৎ এটা সভা করছিল ইমদাদিয়া লাইব্রেরির মালিক মৌলানা আব্দুল করিম সাহেবে থানে বহুত বহুত উলামাগলে প্রেসার দিন ইকান সাফা করো কানে তাই নকইলা ইকান কিতাবের লোকে আছে তুমি সাহর মনে কানে সকলে কইলে এখান সারি দিলে কোনো গুণা তাই জৌনপুরি সব দুনিয়াত নাই থান ফুককে কেউ ফরিয়াদও করতো নাই আপনি এখান সাড়ো এখান সাফা করিয়ে না বেড়া লাগে চমরের এখান সাফা করিয়ে ও তাইন হি মলকস রিসালা হওয়ার নাই আর উপরের সার্টিফিকেট জৌক তৌ চাপ দিয়া গিয়া আর একটা হলিও আমার সন্দেহ হইল মামেলা আসা নেই কুছ না কুছ গাইছি দরা হল আপনার আর এক মিশাল দিলাম যে কিতাব মানুষে শাড়ি দিন বাড়াই লাইন এটা আমার দেশও আছে আমার নিজের ঘটনা আমি শেষে কেসুস করতাম করিয়া রেডি হয়ে গেছি বাংলাদেশের একত্রিশটা হিসাব আপনারা এই নালায়করে বড় মায়া কর্তা তার লগে বাতলাম তাহলে হরক আমি ব্যারিস্টার দিম হাইকোর্টও কেস হরক কেস রেডি ও সময় মৌলানা আব্দুল বাতিন জুনপুর হিসাবে ডাকাত শিবেন ফুলতলি সাপ কেবলা মজলিস আমি কইলাম হওয়ার পরে আমারে খুব ধন্যবাদ দিলা বুকু তাতাইলা ভিটা তাইলা কইলা আহলে হকর পাঁচ তারি আপনি অতখন আমি কইলাম আপনি আমার ইজাজত দেখ জৌনপুরি সাহর নাতি এইন আবদুল্লাহ ওয়াল জৌনপুরি সাহর বেটা মৌলানা কিতাব লেখনেওয়ালা মৌলানা কারামত আলী জৌনপুরি সাহ তান বেটা হইলা হজরত মৌলানা আবদুল্লাহ ওয়াল জৌনপুরি সাহ হেন বেটা হইলা মৌলানা আব্দুল বাদিন জৌনপুরি সাহ আমারে খুব ধন্যবাদ দিলা উল্লা আমি কেস রেডি করাইলাম করাইয়া কই আরকবার পারমিশন লই আর একদিন হলে এক দাওয়াতের মজিল ফুলতলি সাহ কিবল আর জৌনপুরি সাহ আজ খোয়ার ঘরে বুকু খুব আতাইলা না কইলা আপনারা আমার তাকে বেশ জানেন জৌনপুরি কেরামতাল হিসাবে এই দেশও কাম করছেন আসামে আর বাংলাদেশে কাম করছেন তার জিন্দেগি গেছে তার মুর্শিদ সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহে জেহাদ যাইতে তাইন লগে যাইতে চাইছিল তাইন কইছেন না আওটা জেহাদ
জেহাদত থাকি বেশ সব পাইবে বাংলাদেশের আর আসামের মানুষের দিন ইকাও ইটা মানুষের দিন জানেন না হে তো তো মাদ্রাসাও আসিল না ও তো হোড়াহুড়ি আসিল ওইন রয়ে গেছিল মৌলানা কেরামত আলী জনপুরি সাহেব ও কেরামত আলী জনপুরি সাহেব জেহাদ গেছেন না শহীদ সাহেব তো গিয়া শহীদই গেলা বাকি এলা শহীদই গেলা ইবা ইবা হল্লা আর জনপুরি সাহেব গেছেন না নাইন রয়েছেন ও তাই না আমার হইলা আব্দুল ওয়াজি সাহেব আমার দাদা সাহেব অর্থাৎ জনপুরি কেরামত আলী ঘুরে দুই গুরু মানুষ বিগড়াইলে সাহেব এক গুরু সিটাঙ্গর আর এক গুরু ওয়াজুর ওয়াজুর এহলি এক গুরু আসলা ফির দুদুমিয়ার গুরু ফির দুদুমিয়ার আসল নাম মসিনুদ্দিন সাহেব বড় নাম করা ফির সাহেব বাংলাদেশের বড় উঁচা দরজার মানুষ দাহ নাম দুদুমিয়া এইন জনপুরি কেনামাটির বেদাতি আরও বড় ফির সাহেব সিটাঙ্গাং মখলিসুর রহমান নাম হেন জনপুরি সাহেবের কইতা গুলাবি ওহাবি অর্থাৎ এই নহাবিও তবে খড়ুয়া লাল নাই গুলাপি রঙের ওহাবি ওই দুগর লেগে হোয়াইট করছেন কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ ইয়ালাইয়ে গড়ে গড়ে আটিয়া মাঠরে নমাজ বন্দেগী রোজা দিন শিকাইছেন ছোট ছোট বহুত কিতাব লেখছেন আর ইবার দুই গুরুলে মোকাবেলা করছেন এক গুরু জানে কইতা বেদাতি ফির দুদুমিয়ার গুরু আর এক গুরু জানে কইতা ওহাবি দগুরো লগে উল্টা পাল্টা মোকাবেলা করতে করতে দেখে শেষে আমার তার নাতি জনপুরি আব্দুল বাতিন সাহেব কইলা আপনার জানা মতো আমার তাকে আপনার আর জানা ব্যবস্থা হবো আমার দাদা সাহেব কোনোদিন কোর্টও কেস লইয়া গেছিলেন ওই যে দুই দিকে তানে মানুষের চেতাইলা একটা কইলা বেদাতি আর একটা কইলা ওহাবি আমি কইলেন যে আমি তো জানি কোনো কৌটু গেছেন না বলে তে আপনি যদি তান কিতাবর খিয়ানতর কারণে যাইতে হয় এবার যে আপনার ইচ্ছা আমি কিলা কই দিমু আমি তো তার নাতি নামে তো বদনাম আমি আর আমি যাইতাম পারিনি কইছি দানের লগে হরামেশ করিয়া কেস সাদাইছিলাম চিস্তা চিস শহীদ মাহমুদ হোসেন সাহেবে তাহলে গিয়া কইলাম তাইন ওলা হইন বলে না তাই নীলা হইলে আপনি আর আগে বাড়েন না আগে বাড়ছি না এবার তো কোয়া উদ্দেশ্য উদ্দেশ্য হয় আমরার দেশ আমরার সামনে কিতাবর হতখান লোপ পাইছি অর্থাৎ জহিরা কেরামত তিসরা ইস্তার শেষর রিসালা আল মুলখস নাই যদি আগর খান ফাইন আপনারা আর আহ্বান ভাইনতে দেখবা হি কেন আলমলক্ষ মিলাদ কিয়াম সম্পর্কিত রিসালা আছে আর বা দুই নম্বর খান নাজারত নাই একেবারে ঠিক ইলা আরও আরও বহুত কিতাব হয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ে তান আল আল আদবুল মুহরত কিতাব যতটা লেখছেন কদম বুসি হাত বুসি আরও বহুত মশাইল ইটা সম্পর্কে এটা বাব নাই আমার দেখাতে তেরোটা বাব নাই গায়েব করলিছেন লন্ডন গিয়া জানলাম হলে তেরোটা বাব নাই আব্বা একত্রিশটা বাব লুফ করলিছেন আশা মিলাই দেখলে লাগছে কিতাব তোকে লুফ করিলেন কিতাবও বাড়াই দিন ঠিক ওলা আরও এটা মিশাল কইতে আপনার আর কত কত কইম আরও কিছু কিতাবও বাড়াই লইছে বাড়াই লইছে ইমাম বরফির রহমতুল্লাহ আলাইহির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি আরেক কিতাব হইল গনিয়াতুত তালিবিন কিতাব ফিরকায়ে মুরজিয়া এক বাতিল ফিরকা আহলু সুন্নত জামাত ছাড়া আরো বহুত ফিরকা বাড়িছিল এখন ছাড়া নাই হয়তো ও ফিরকায়ে মুরজিয়া এক বাতিল ফিরকা ও ফিরকায়ে মুরজিয়া বাতিল ফিরকার এবারতর বাইনে চতুর বুঝেননি দুই সতরের মাঝখানো বারিক করে খেয়ে লিখে দিছে অমিন হোম আবু হানিবা ইচ্ছা সকল কণ্ঠ আমি পাইছি না
মহাকিক আলিমে কৈছে এর ছয় বছৰ বাদে উগনিয়াতুত তালিবিন কিতাব ছফা হইল ইখানে দেখা যায় বাইনোসরের হাসিয়াত গিয়া বড় অক্ষর হয়েছে মিনহুম আবু হানিফে আরও ছয় বছৰ বাদে ওই কিতাবর আরও কিছু এখান থেকে হাসিয়াত নাই ও কিতাবর মূল এবারত ফরিকায় মর্জিয়ার বয়ানোর মাঝে মিনহুম আবু হানিফে আবু হানিফের আস্থা মর্জিয়া বানাইছে বাড়াইছিলাম আগে সোমাইলেন দেখাইছি এখন বাড়ানি দেখাইলাম এলা আমার জানা মতো কইতে কইতে আপনারা বহুত সময় যাবাইলি মো সারা কই যদি এই কারণে এক গুরু উলামায় সন্দেহ কটরা যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহিয়ে ও ঘটনা যে 49 হিজরিত লেখছেন এজিদ কমান্ডার হইয়া ইস্তাম্বুল আক্রমণ করছিল এর তলখানো সে ও অফিস লিখিতেছে অফিস চলিয়ে আইন আউল উদ্দেশন করার লিখিতে যদি ই হি হিটা হয় তো 49 গেলে তো আউল উদ্দেশন হয় না আমার কথা নি বুঝরা আমি কিছু বুঝাইতাম পারি আর নেই আমার মাথর দুর্বলতা না বুঝতে পারেন সব থেকে ভয়লা যে বাহিনী সম্রাট রুমর দেশ হামলা করবা এরারে আল্লাহ মাফর দিলেলা রসুল্লাহ ভবিষ্যৎ মানে করছে সবটা কি ভয়লা 43 হিজরি সন হামলা করছেন এজিদ নাই আর অন্যান্য হলে ফাড়াইছেন হজরত আবু মিয়া এজিদ গেছেন 49 হিজরির যে বাহিনী গেছেন হকটার সিপা চালারিয়া এগু তো আউল জয়সে না তেহিন ই হদিস বেজুড়া খানে লেখা অনেকের সন্দেহ এগু অন্যকে আবার সাফা করার সময় হারাচ্ছে এলা আর বহুত কিতাবও আমাইছে বারইছে বাক্কা মিশাল কয়টা তো আপনারা কইলাম হারাইনো মানছে বারো করেন মানছে আল্লাহর হাওয়ালা ইতা তাহকিকরও শেষ নাই আর মাতারও শেষ নাই বাকি আল্লাহর হাওয়ালা সারা রইল একটা কথা এজিদ সম্পর্কে ইসলামী ইতিহাসের একটা পরিভাষা ইসলামী ইতিহাসের একটা পরিভাষা বা ইস্তেলা ইমানে ইমান সহকারে যারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামরে দেখিলিছেন এবং ইমান লইয়া মরছেন এরা নাম ইসলামী ইতিহাস মতো সাহাবি কথা বুঝছেন নি হুমুল মুমিনুন আল্লাযিনা আমানু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাউহু ও মাতু আলাল ঈমান ও হলো সাহাবীর পরিচয় যেগুলো ঈমান সহকারে রাসূলুল্লাহরে দেখছেন এবং ঈমানের জড়িয়ে মরছেন এনতেন হলো সাহাবি ইসলামের পরিবেশে আর যারা রাসূলুল্লাহরে দেখছেন না সাহাবিগুলোরে দেখছেন এরা নাম হলো তাবি আর যারা সাহাবিও দেখছেন না খালি তাবি দেখছেন পাইছেন এরার নাম হইল তবে তাবি এটা ইসলামিক ইতিহাস এটা হদিসের কোনো বাট নাই কোরআনের কোনো বাট নাই ইসলামের ঐতিহাসিক নাম এই হিসাবে যেহেতু এজিদ অনেক সাহাবিরে দেখছেন তাইনেক সাহাবির বেটাও এই হিসাবে তাই নইলা তাবি কোনো বাদে নেই তাবি রইল মশলা যে এন সম্পর্কে অভিমত কিতা আমরা অভিমত কিতা বাদে হইম এর আগে রয়েছে কিছু কথা আমি আমার জানা মতো পয়লা জমানাত এজিদ সম্পর্কে মুসলমানগুলোর বড় নফরত আছিল অভিযোগ আছিল বড় দুঃখ আছিল রসুলুল্লাহর কলিজার টুকরা ইমাম হুসেন রে শহীদ করছেন আরও আহলে বৈত্রে ষোলোজন রে শহীদ করছেন আরও বহুত কিছু করছেন গতিকে মুসলমান হল বড় দুঃখী আনতানবে তবে কেউ কিন্তু মাতে না ই মাজর জমানাত ইটা সম্পর্কে কেউ কিন্তু মাতছে না এই বারা যাওয়াত বা যায় না জানি আজকুর কথা বারা থাকে এক মাস থেকে মানুষ অপেক্ষাত
জিল্লু বারা যাওয়ার তো বাধাই তো নাই। আপনারা অন্য বইয়া শুনেন আরো 6,000 80,000-90,000 বারা থাকে শুনেন, তার আর কিছু হিসাব হয় আজ ফোলা কত দিনে হচ্ছে। যাই হোক, রসুল্লাহ সাল্লা সাল্লামর আওলাদলগর বচ্চুলুকি করার কারণে এদিন আমরা মুসলমানের কাছে বড় ঘৃণিত। মানুষে এজিদ নামটার একটা গাইল মনে করেন, বাদ কোনো মানুষে বেশি বেতমিজি করে তো আরও এগুলো মাত পাতি না, এগিয়ে একটা এজিদ বোঝা গেল এজিদ বাদ না কেমন ওলা হই নি আমরা, এই যে একটা এজিদ এগু এজিদ হয়ে গেছে রেব ওলা হই আমরা মাঝখানো ইতা খুব মাত না এজিদ তান জায়গা দেখুয়া। জানি না কোন কারণে, এখনো তার কারণ বুঝছি না, দুনিয়ার খবরও রাখি কম, খবর রাখার সময় আমার কমে গেছে। বর্তমানে ও কয়েক বছর থেকে এক গুরু বার হয়েছেন মুসলমান, এজিদর আলোচনার খুব উৎসাহ করতে চাইন, এজিদ যে নিষ্পাপ ওখান সাবিত করতে চাইন, এজিদ যে বেস্ত যাইবা সাবিত করতে চাইন, এইটাইন এজিদর ফজিলত বয়ান করতে গিয়ে ও হদিস বয়ান করে। হ্যাঁ, রসুল্লাহ ফরমাইছেন সপ্তাহে প্রথম যে বাহিনী রুম আক্রমণ করবো এরা আল্লাহরে মাফ করে দিয়েছেন এরারে, আর এজিদ তো প্রথম বাহিনী এতে আসলা, আমি কোন শত নম্বর বাহিনী আগে মাতি লিছি নাই নি, অকল ভয়লা মনে রাখো অকল ভয়লা 43 হিজড়িত রুম আক্রমণ হয়েছে, এজিদর গণ বাতাস নাই, এর ভরে নাই এর ভরে নাই, তারিখ মতো 49 হিজড়িত যে আক্রমণ হয়েছে এজিদ লিডার হইয়া গেছেন। যারাও বর্তমান যুগে এরা খানে ইহামো লাগছেন জানি না, আমরা অকল নিরাই এজি আল্লাহ চাইলে বেসতে দেখো আল্লাহ চাইলে দুটো দেখো, আমরা কোনো ইচ্ছা আল্লাহ জি কেই জানে, হে তোমার এজির সম্পর্কে কি মত বলো ইয়ার আমরা জানি, আমরা এজি কেই জানলে সেনে এক গুরু মুসলমান হলে ইয়ে আলোচনাটা তুলিয়া আবার মুসলমান হলে ঝগড়া বাজিয়েছে, যার কারণে আমিও মাততে ওর আমি ফাজিলত মাতার সময় নিয়ে যাই না, আমি সেনে জানি না তারা আবার রেজিজর আছে তুলিয়া ও ফজিল হদিস দিয়া ফজিলত বয়ান করিয়া এজিত রেখারে রেহাই দিলে। ই হদিসে এজিত কিলা ভাড়ি দিবা আগে আমি আলোচনা করিলিস, রসুল্লাহ ফরমায় সপ্তাহে প্রথম যে বাহিনী আক্রমণ করবা রোমান সম্রাটের দেশ এরারে আল্লাহ মাফ করে দিছেন, প্রথম বাহিনী আসলা 43 হিজড়িত হজরত মুসলিমে 78 লগে হইয়া গেছেন, আর এজিদ গেলা 49 হিজড়িত, ইমাম বদরুদ্দিন আইনের মতে 52 হিজড়িত, এই না উয়ালে জয়সেন কিলা, এরা তো উয়ালে জয়সেন না বহুত পাথর জয়সেরা। যাই হোক, এখন রইল নফসে এজিদ সম্পর্কে আমার মাতার ব্যাপার, নফসে এজিদ সম্পর্কে আমরা কুচ মাতি না, দরকার নাই মাতার, কবরো হাসরো কোনো নাহলে আমরা এদিকে জানি এজিদ সম্পর্কে চিন্তা হইয়া যাও, আমরা আটকি তেমন কবরো তোমার রব্বুকে মা দিন মা তা কলু হইলে এজিদ আল্লাহ এদিকেই জানায় ও রসুল্লাহ সম্পর্কে জিগাইবা আল্লাহ আমরা জবাব দিয়ে যা। এই জগলাটা নে খেনে কোনো সিয়াসি হেকমত রাজনৈতিক হেকমতের কারণে নি না কোনো মসলকি হেকমতের কারণে ও কয়টা বছর তকিয়া ওটা উত্তাল উত্তাল দিস উত্তাল দেওয়ায় এখন আতালিয়া দয় দরবার শুরু হয়েছে, শুরু হইয়া আহলুসুন্নতুল জামাতের মাজর দুই মত তিন মত, আসলে তিন মত নাই কিন্তু তিন মত লহান, অর্থাৎ সামান্য সংখ্যক সন্নত জামাতের আলিম হলে কুচ্চ মাত হইন না, এই বাদ হইন না বুড়া হইন না, আচ্ছা তাহোক নিজের বাড়ি মেসা বল, আর বাকি জুমহুর আহলু সন্নতল জমাতে এজি যে ফাসিক কইজন বেলাসুবা এর মাঝে কোনো সন্দেহ নেই, কারণ এজিদর আমল কুন্তা লুকাইল রইছে না এনে ফাসিক কইন সকলে, আবার আহলু সন্নতর মাঝের থাকি এক গুরু আছেন কাফিরও কইন, আমরা মুশকিলও পড়ছি
ইমাম আহমদ ইবনে আম্বুল রহমতুল্লাহ আলাইহির মতে কাফির, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কাফির হইছেন তাইন ফাসিক হইছেন, ফাসিক আজম। এখন কেউ আকাইদর মশলাত যায় যদি এখন মাটি তোলা, আলু সুন্নতুল জামাতের আকিদ হইল কোনো মানুষে গুনায় কবিরা করলে কাফির হয় না, যত সময় তার ভিতরে ইমান আছে ওলা নাই নি, গুনায় কবিরা হলে ব্যক্তি কাফির নাই। এজিতে নাই ইমাম সাহেবরে হত্যা করাইছে, আরও বহুত মানুষ মারছে, আরও হত্যা করছে, তারে কাফির কইবা কিলা? যারা কাফির কইন তার আর দলিল এখানে কোরআন শরীফ থেকে আরম্ভ হয়েছে। আমি হলরটা আপনার আর দরবার করতে হয়েছে, কোরআন শরীফ থেকে আরম্ভ হয়েছে। কোরআন শরীফের আয়াত আছে দুই তিন জায়গাতে আসছে, একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামরে রসুলুল্লাহর কোন এক সাদির অলিমা উপলক্ষে সাহাবায়েরা দাওয়াত করছিলাম, সময় আইবার আগে গুরু আয়া গোস্ত লাই গেছেন, বাদে অকল লাইলে অলিমা খাইলি সইন রসুলুল্লাহ আরাম করতা তকলিফর এনজন গফ লম্বা করিয়া বহুত সময় রয়েছেন। এই বহুত সময় রোয়ার পরে কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে, আর দুই তিন দিন পরে এগুলো আল্লাহ ওয়াদ নিয়েছেন। কোরআন শরীফ আয়াত আমি হাফিজ নাই, সারা মনে নাই, কোরআন শরীফের আয়াত আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন যে তো খাওয়াত আইলে রসুল্লাহ ইজাজত না দিলে গরম হামাইতে পারো না, এবং খাওয়ার পরে গফ করিয়া রসুল্লাহ বইয়া কত বেল তকলি দিয়ে খাইয়া আসো যাইতে গিয়ে ইলা রসুলুল্লাহরে তকলিফ দেওয়া হয়, আর রসুলুল্লাহরে আজিয়ত বা তকলিফ দেয় না ওলার লাগে আল্লাহ লায়নাত। ওলা দুই তিন গোটা ঘটনা কোরআন উল্লেখ করিয়া আল্লাহ ইতা লায়নাত ফরমেছেন, আল্লাহর লায়নাত কাফির ছাড়া কেউ হয় না। সাহাবায়ে কেরামে তৌবাতিল্লাহ করছেন গেছে, ও সমস্ত আয়াত্রে রসুলুল্লাহর আজিয়ত দেওয়া কুফরি, মানুষ হত্যা করা কুফরি নাই গুনায় কবিরা, একজনে মানুষ হত্যা করে কাফির হইবার কথা নাই, ই কারণে এজিত কাফির নাই, কিন্তু রসুলুল্লাহরে যে তকলিফ দেয় বেলাশক কাফির। এখন সাহাবার একগর অজানার মাঝে রসুলুল্লাহর গড় বইয়া লম্বা গফ গফ তুলি দেবায় যদি আজিও তো রসুল্লাহ আর আল্লাহ তো কড়া করে নিষেধ করেন, তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানোর টুকলা ইমাম হুসেনরে যে হত্যা করে হইল আপনারা দিলে কিতা কয় রসুলুল্লাহর তকলিফ হইব কি না, আজিও তো হইব কি না? জি নিশ্চয় হইব, নিশ্চয় হইব, নিশ্চয় হইব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হইছে, আহলু সুন্নতুল জামাতের মাঝে সকলের আকীদা ওফাতের হরেও আল্লাহ তালায় আবার তানে দান দিলেছেন, ওলা নাই নি, ওফাতের হরে হরে আল্লাহ দান দিলেছেন, তখন তাকে এখন পর্যন্ত রসুলুল্লাহ রোজা শরীফ জীবিত আসইন, বাইরা কি গটের না গটের আল্লাহ তানে অনু জানেন সারা কথা, তাই না? আলিমুল গাইব নাই, আল্লাহ তানে জানাই দিন, যেলা বহুত ঘটনা আল্লাহ জানাই দেবা বিগত এবং আগত সারা ঘটনা কল রসুল্লাহ বয়ান করছে, কিছু পড়াত আমরা পড়ছি ওলা নাই নি ব্যাপার। তো এই সমস্ত ঘটনা শুনিয়া রসুল্লাহর তকলিফ হইব কিনা হোক বেশ হইব। হজরত উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু তাআলা আনহা করবলার তারিখে দিন তুলা ঘুমাইছেন, রসুলুল্লাহ সাহেবানি হজরত উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা আখতার চমকে উঠছেন, উঠিয়া হলে যে লিখিত হয়েছে বলে আমি এই মুহূর্তে রসুলুল্লাহরে খাবে দেখছি, রসুলুল্লাহর দাড়ি মোবারক দুল্লা বালি লাগাইল আর রসুলুল্লাহর গাল মোবারক পয়া চক্কুর বানি ভরের আর এক বোতলের মাঝে খালি রক্ত। আমি জিজ্ঞাসাম ইয়া রসুল্লাহ ইতা হানে, বলে তুমি জানো না নে আমার খলিজার টুকরা হুসেন যে মানুষে মারি দিছে,
করবলার মাটো মানুষে মারি লিছিল আর এই মাটি কারতই জীব ডরাইয়া আমার হুসেনের রক্তরে আমি চাবিছি চৌবুতল লই লিছি আল্লাহু আকবার। উম্মে সালমা তাকি রেওয়ায়ত, হযরত আয়েশা তাকি রেওয়ায়ত, আরেক খার তাকি রেওয়ায়ত নাম আমার মনে রয়েছে না। হকল দেখছেন রসুলুল্লাহর বড় তকলিফর এই ঘটনায়, যদি রসুলুল্লাহর তকলিফ হয় এর বাদে করবলার ঘটনার বাদে হার্রার যে ঘটনা হইল মদিনা বাঁচিয়ে এজিদিরে বাদশাহ খলিফা মানছিল না, বয়স করছিল না, এর কারণে বাহিনী ফাটাই দিলে এজিদিয়ে মদিনা বাঁচিয়ে ফিরে আমভাবে কারলে আমভাবে এর আমভাবে করতে গিয়া নাউজুবিল্লাহ লাজিম 80 জন সাহাবিরে মারিল্লা। সাহাবি হলর বিবি অকল সাহাবি আনা সাহাবি আসেন, ইতিহাস পড়লে চক্কুর ফানির তামাল দেখা যায় না। পাকিস্তানি হায়ানা হলে ও দেশ যেটা করছিল একবার ওটা করছে নিতে মদিনা শরীরের বেটিনতে লাগে। মদিনা মনোহরার মহিলা সাহাবি মহিলা তাবি মহিলা লগে পাকিস্তানি হায়ানা হলে অনেক যেটা করছিলা ইজ্জত লুটিছিল ওটা করছে না। এজিদ বাহিনী রসুলুল্লাহর মদিনা শরীর আমাই এটা করছে 3 দিন পর আমস্তে নবী নওয়াজ হয়েছে না আজান হয়েছে না, এজিদের লস্করে গুড়া বান্দি বন্দি দিয়েছেন। হযরত এক তাবি তাইন রসুলুল্লাহর রোজা শরীফের কোন আওলাবাই গে লুকাই গেছিলা, তান বয়ান বললে যে কইতে আমি নমাজের চিনবার উপায় নাই, ও ও নমাজের রক্ত রসুলুল্লাহর রোজা শরীফ থাকি আওয়াজ আওদানোর আওয়াজ শুনতাম তো আমি নমাজ পড়তাম। 3 দিন পর রসুলুল্লাহর মসজিদে কোনো আজান নাই, কোনো নমাজ নাই, সেও একলা পড়লে পড়ছে, কোনো জামাত নাই। সাহাবায়ে কেরামর হত্যা করা হয়েছে, মাল লুটো হয়েছে, সাহাবায়ে কেরামর বিবি অকলরে বেহুরমত করা হয়েছে, হায়ওয়ানিয়ত করা হয়েছে। দেখলে ইতায় রসুলুল্লাহর তকলি হইব কিনা কিছু কৌ কো? রসুলুল্লাহ ফরমাইছেন আমার মদিনাবাসী মানুষরে যে দম খাইব ডর দেখাইব ই গল্লার দুশ্মন। ই ঘটনায় মদিনাবাসী ডরাইছেন নি না খালি খুশ হয়েছিল, ইতায় নিশ্চয় রসুলুল্লাহর তকলিফ হইব। যেগুলো উলামায় কাফির কইছেন বা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কাফির, তাই জন্য হয়নি মানুষ হত্যা করায় কাফির নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের মসলক আমরা রয়েছে। এই রসুলুল্লাহর এই বাবর তকলিফ যে দিল ইগো আল্লাহর কাছে কাফির নাই আরো বত্তর। যাই হোক, আমরা অত টুকাইয়া কাবির মানানির দরকার নাই, আর অত টুকাইয়াও হদিসর লেঞ্জ দরিয়া এদি দিয়ে বেস্তি বানাইবার দরকার নাই, রয়েছে আরও জরা কথা। ই হদিসে একজন মানুষ মফুরুল্লাহ বুঝলাম ই হদিস এজিদর সানো কি বইছে, যদিও তারিখে মিললে না কোনটা গতখানে না খবর ফিরাইয়া আপনারা সময় নষ্ট করিয়েন না। মশলা হইল জেহাদ অন্যান্য কিছু আমল ইত হইল কফারা। কফারা মানে ও আমল যে আমলে আগর গোনা মিটাই দে, কফারা ও আমলের নাম যে আমলে বিগত গোনা মিটাই দে। জেহাদও গেলে আল্লাহ কবুল করিলে এর আগে যত গোনা এই ব্যক্তি করছেন আল্লাহ মাফ করে দিবা। আরও কিছু এবাদত আছে এটার নাম জেহাদ, এটা কফরার হাম দে, ই জেহাদ কফরার হাম দিছে নিশ্চয় বিগত এরার যা গুণা আছিল সারা মাফ। যদি এজিদ বাহিনীর লাগি হদিসে গুরুয়ে দলিল বানাইন বানাউকা বাতানে এজিদ গুণা মাফ, কিন্তু কফরার মশল হইল ও যে আমলে কফরা কইব গুণা মাফ এর আগর গুণা মাফ বাদর নাই। এজিদর ই সমস্ত যা গুণা আছিল যদি ই হদিস মতো মাফ হয়ে যায় গিয়া তাইন
এতাইন আমিরুল মুমিনিন নাই এইতেন বাবর ফাসনিত গেছেন তখন আমিরুল মুমিনিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর বাদে তাইন ইয়াজিদ খলিফা হইলা ওয়া রাসূলুল্লাহর লক্ষ্যদিগর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা করাইলা শহীদ করাইলা আহলে বাইতের আর কতজনরে শহীদ করাইলা কালি ছোট বাচ্চার মাঝে ইমাম জয়নুল আবিদিন রহমতুল্লাহ আলাইহির মারছেন না আরো কিছু মহিলা গলসা এরার মারছেন না পুরুষ সরারে মারিয়া কল লাগলে এজিদ দিয়ে কুচকর্তা করে জানছি ভাই আপনার দুয়ার বরকতে মক্তসর সফর সিরিয়াত গেছিলাম ও সিরিয়াত জিয়ারত করছি ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির বডির খবর কইতাম বর্তমানে কেন ফাইজি না আজ পর্যন্ত তো গইয়া খান খবর সর্মবারকর তিন জায়গাত মসজিদ উমবি বড় প্রাচীন এক মসজিদ ডিমস্বর খলিফা ওলিদ ইবনে আব্দুল মালিকর যুগে বানাইলে এখনো আছে আর বিশ্ব তত প্রাচীন মসজিদ খুব হম ওহানোর দ্বারে দিয়া এক কুটা বানাইল খুব সুন্দর এক গুরুর মতে ইমাম সাহর সরমবারক অন সুলতান আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজার দ্বার হন আগলা তান আগলা হেন আগলা দুই কুটা ইতিহাস মতে এক গুরুর মতে ইমাম সাহর সরমবারক দফন করা হয়েছে আসকলান আর শেষ জমানার মশহুর অভিমত হইল সরমবারক দফন করা হয়েছে মিশরের কায়রো শহর ওলা নাইনি মৌলানা নিয়া রসুল ইমাম সাহর সরমবারক যেন দফন করা হয়েছে এনে রোজাও আছে এনে মসজিদও আছে গলতা আছে মশহুর এখানে ও গেল ইমাম সাহর মামলা আর তার সঙ্গী আহলে বয়তর আরো ষোলোজনের দফন অন্যখানে হয়েছে আল্লাহ জিয়ারত করাই লেছে যাই হোক আমরা ইমামরে শহীদ করায় দুঃখী এর বাজে কোনো সন্দেহ নাই যে বা যাহারাও হত্যা করছেন যারাও চক্রান্ত করছেন আমরা এরা সারা রূপে দুঃখী আমরা রসুলুল্লাহর আহলে বৈত্রে বড় মায়া করি আমরা সারা দুঃখী রইল মশলা যে এজিদ ৩৯ হিজরির যদি জিহাদ নাইন গিয়া তে তো আগর গোনা মাপ আর বাদে যে এই সমস্ত কর্মকাণ্ড করলা করবলাত করলা হররাত করলা রসুলুল্লাহর সাহাবি অগলরে কাতল করলা বিবি অগলরে বেহরমত করাইলা রসুলুল্লাহর মসজিদ গুড়াবন্ধ হইল এবং তিন দিন পর্যন্ত আজান হইল না নমাজ হইল না ইতার কারণে আগে মা হয়ে গেলে বাদর ইতা আল্লাহ দরবানি না না তে যে দুস্তকলে ও হদিস দিয়া এজিদ আগে মাফ করাইয়া বেট হিসাবে করেন এরা আল্লাহ লগে মাতি বলিয়া বাদর অতা সাফ করা কর না এজিদ সোজা ব্যস্ত দিতে পারত না ব্যস্ত হইতে আমরা কোনো দোষ নাই আমার বাবার জায়গা ব্যস্ত হইতো না আমার হইতো না এখান নাই আল্লাহ মুমিন হকলরে ব্যস্ত নেকুয়া কিন্তু আমরার খলিজাত আমরা নবীর আহলে বয়তের লগে এই বদসুলুকির কারণে স্বাভাবিকভাবে আমরা দুঃখী মুমিন হিসাবে আমরা দুঃখী আমরা ইমানই তাকা যায় আমরা দুঃখী নামে মাত্র মুসলমান লেতার দিলে একটা কাজ আছে এটা কু ঘটনা হল আছে তবে এক কথা এক গুরু এজিদুরে দুঃখ হইয়া দুঃখী হইয়া তান বাবা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জাতা হইন আমরার বাংলাদেশে এক গুরু সুন্নি নামে আছেন তারারে হকিকি সুন্নি মনে করেন এরা মহরম আইলি একবার এদির সম্পর্কে তো কটুক্তি করইনু করকু
হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে জানতাম আমি। এজিদ আমরা ওয়ালা হই না, এজিদের পক্ষে দলালি করি না, কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা রাসূলুল্লাহ সাহাবী কাতিবে ওহী ও রাসূলুল্লাহর উপরে ওহী নাযিল হলে 40 জনের মধ্যে যাইনু সামনে যাও কো লেখতা এগুলোর মধ্যে একজন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতা হওয়া যায় না। আমরা মুমিন এই হিসাবে রাসূলুল্লাহর সাহাবীর বেলায় আমরা পরোয়া করতে হইব। কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন রাসূলুল্লাহর সাহাবী সম্পর্কে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان صحابي دوی گروپ ایک گروپ بائرتن با مکہ شریف تن گسر مدینہ شریف مهاجر আর ایک گروپ مدینہ شریف انصار আর পরবর্তী যে گروپ সুলওয়ান তারা লোক লইয়া চলতেন পরবর্তী তাবি কিন্তু এজিদ যে তাবি এই সুলওয়ানা লোক লইছেন না যাবে না লইছেন আপনারা অতবিল উনিয়া কথা বুঝলা সাহাবিগুলোর তরিকা আমল আসেন নি মোটে নাই সাহাবিগুলো দরিয়ে শহীদ করাইছেন বেহরমত করাইছেন অতএব এহসান নাই। যারা সাহাবি এরা সম্পর্কে আল্লাহ ফরমাইছেন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর উপরে সন্তুষ্ট ও রাদু আনহু তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট ওয়াদ্দালাহুম জান্নাত আল্লাহ বেশ তৈয়ার করে দিলেছেন তার নিয়মতান্ত্রিকতা মৌত হইত বিচার হইত এরা আর হরে কোনো লম্বা লম্বি নেই এরা ব্যস্ত যাইবাগে। ই সাহাবির মাঝে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি নামদার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে কটুক্তি করেন বেয়াদবি মাতেন আমি অনুরোধ করব ই বেয়াদবি করা জানি না জানি রাসূলুল্লাহ সাহাবীর বেলায় পরোয়া করেন জানি রাসূলুল্লাহ সাহাবী সম্পর্কে কিতা রাসূলুল্লাহ ফরমাইছেন তোমরা আল্লাহর ডরে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতখিযু গরদাম মিন বাদি ওবা আল্লাহর ডরাও তোমরা আল্লাহর ডরাও আমার সাহাবী হলে আমার বাদে টার্গেট বানাইয়া সমাজ কঠোর কঠোর সমালোচনা করিয়ে না ফমান আহাব্বাহুম ফাহুব্বি আহাব্বাহুম আমার সাহাবিয়ালরে যারা মায়া করবা আমার মহব্বতের কারণে করবা এরা আমারে মায়া করতে বুঝা যাইব অবমাননা করবা বাদ মাতিবা এরা আমার লগে বাদ ব্যবহার করলা। অতএব রাসূলুল্লাহর কোনো সাহাবা সম্পর্কে আমরা কটুক্তি করতাম পারি না খাস করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রইল কথা তাইন তেন ই হুয়ারে খলিফা বানাইলে কেন তাইন জানেন হয়তো তার নির্দেশ দিলেছে যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু যে আল্লাহওয়ালা দরবেশ পলিটিক্যাল চক্কর বক্কর এনতারা হইত নাই ইটা চক্কর বক্কর দিতে হইলে আমার গুরু আমেজ ঔকিবা তাইন বানাইছেন হইতে পারত নাই সে সময় কোন যুক্তি কিলা আছিল উক্তি কিলা আছিল আপনি আমি 1300-1400 বাদে বছর বাদে ইনবই আসা রাখা যাইত নাই গতিকে আবু আনি আব কে নাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বুড়া বাতচিত করা কঠোর বক্তি কটুক্তি করা এটা ঠিক নাই। আমরার শেষ মত এই যে আলোচনা কাফির কইছেন জুমহুরে ফাসিক কইছেন আপনারা যার যেটা মনে কথা ধারণা করেন জানি খবরের জোয়ার দেওয়া লাগতো না হাসরও নাই কোনো আর নাই আমি বুঝছি না এই দরবারটা অতদিন বাদে আমার এই ভাই এনতে বাংলাদেশ ওখানে তুলছেন কিতা মতলবটা আমি এখনো বুঝছি না এজিদ লইয়া লড়াই এখানে কোনো কারণ বুঝছি না আল্লাহর দিন লইয়া লড়াইয়ের দরকার আল্লাহর দিন ভাই মানুষের আনার দরকার এজিদ যে হতবিল গালিলে গুবেদিন হইত নাই বুজুর্গ আলিমগলে গালিছে অতএব আমরা শেষ আকিদা এজিদ সম্পর্কে যে যদি আমরা তো মিলাইয়া তানে ই হদিসর মিস্তাক বানাইতাম পারলাম না খানে পারলাম না মুখ দূরে হইয়ার নাই কিতাব হাওয়ালা দিয়ে হয়েছি আর যদি ই হদিসে তাই মাফ পাইলাইন
এইটা কফফারা এর আগর গুনার লাগি বাদে দেন যেটা করতেন তার কফফারা আমি তা আছে কিনা জানি না আল্লাহু আলম হইয়া শেষ করতাম আমি সময় কত হয়েছে না আর শেষ করলে লন্ডনে তান আব্বার লাগে দোয়া চাইছেন তান ভাব নাই আপনার আর খেদমত তুড়াশিনীর ব্যবস্থা করছেন নমাজ পড়িয়াও মক্তসর মিলাদ শরীফ পড়িয়া আপনারা সিনিয়া হমত খাইলিবা আর এখন আজান ইয়া নমাজ আব্দুর রহমান উল্লাহ নাই নিবা একজোর আগেও শেষ করলে কিতা করতে কি জিনিস আচ্ছা দিমু বাটিয়া দিমু আমার আগলা আরো বাটন তাও দিমু আচ্ছা এ জিল্লুর রহমান ওটা নিয়ে রাখো যায় নভেম্বর সিন্নি বাটিয়া দিতে সজন রয়ে দিলে বি বাটি আজান দেখো হবো তা খুলোই এখন আর দুই তো নিয়ে মিলা থুড়িয়ে দুই এখন আর থাকি যেতে বাইরা তো নে আশা করি অনেকে হুন্ডা এরা হইতে পারে আজ খোয়া দারে শুনছেন তারার কাছে কিলে একটা হিসাব আছে আইয়ে আমি এই সুযোগ দিয়ার এদিক সম্পর্কে আমি আগ্রহে বাতচিত করছি না মজবুরিয়ে করছি আমার এদিক সম্পর্কের বয়ানোর কেউর জানা মতো আমি ভুল করি আমারে অবগত হলে সঠিক জবাব দিব আমি ইনশাল্লাহ নন এখান খুলিয়া নন আজান দিতে তো আজান একজন দিলে কয়